জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজ মধ্যরাত থেকে জগন্নাথ দেবের কৃপায় যে রাশিগুলির কপাল খুলবে, 100 বছর পর এই রাশিগুলি উল্টো রথযাত্রা থেকে আগামী রথযাত্রার মধ্যে, অর্থাৎ 2024 রথযাত্রার মধ্যে আপনাদের কিছু না কিছু বড় শুভ সংবাদ আসতে চলেছে। অর্থাৎ আজ মধ্যরাত থেকে এই রাশিগুলির ভাগ্য খুলবে, আগামী দিনে এই রাশিগুলির বিশেষভাবে সৌভাগ্যের সূচনা হতে চলেছে। প্রত্যেকে কমেন্ট বক্সে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, জগন্নাথ দেব উনি হচ্ছেন জগতের নাথ। অর্থাৎ আমি একটি কথা বারবার বলি, জগন্নাথ দেব কারো হাত কিন্তু ধরেন না, উনাকে গিয়ে আপনাদেরকে কিন্তু ধরতে হবে, তবেই আপনাদের যে কোনো মনস্কামনা আপনি যদি রথের দড়ি টানতে পারেন, তাতে আপনার পুনর্জন্ম হবে না। আপনি যদি রথের দড়ি টানতে পারেন, জগন্নাথ দেবের পুজো করতে পারেন, তাহলে আপনার যে কোনো মনস্কামনা পূরণ কিন্তু হবে। আপনার জীবনে যত বড় কঠিন সমস্যা থাক না কেন, অনেক প্রতিকার করেছেন হচ্ছে না, জগন্নাথ দেবের শরণাপন্ন হয়ে যান। প্রভু জগন্নাথ দেব আপনাদের সমস্ত সমস্যার মুশকিল আসান কিন্তু করবে। আর এই উল্টো রথযাত্রায় আমি আবারও বলছি, কিছু দান ধ্যান করা খুব ভালো, তাতে আপনার নিশ্চিতরূপে উন্নতি হবে। উল্টো রথযাত্রাতে আপনি যদি রথের জড়ি টানতে পারেন, তাতে আপনার যে কোনো জীবনে বাধা বিপত্তিগুলো দূর হবে। উল্টো রথযাত্রা আমাদের জীবনে সৌভাগ্যের সূচনা কিন্তু বয়ে নিয়ে আনে। অর্থাৎ এই রথযাত্রা থেকে কিন্তু আমাদের দুর্গাপূজার খুঁটি পূজা কিন্তু হয়, বিশেষভাবে এই সময় থেকে আমাদের দুর্গাপূজার এক কথা যদি বলা যায় সূচনা হয়ে কিন্তু যায়। তো জানা যাক আজ মধ্যরাত থেকে কোন কোন রাশি জগন্নাথ দেবের কৃপায় ভাগ্য খুলতে চলেছে। আমি একটি কথা আবার বল, যাদের সন্তান ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনার অর্থনৈতিক সমস্যা হচ্ছে, আপনি ঋণে পড়ে গেছেন, আপনার বৈবাহিক জীবনে সমস্যা চলছে, ব্যবসা ভালো হচ্ছে না, জগন্নাথ দেবের শরণাপন্ন হন। একমাত্র জগন্নাথ দেবী আপনাকে কিন্তু যে কোনো সমস্যা থেকে মুক্তি কিন্তু করতে পারবেন। তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং অবশ্যই জগন্নাথ দেবের পুজো আরাধনা অবশ্যই করুন। আগামী কাল থেকে কিন্তু এই রাশিগুলোর কিন্তু ভাগ্য খুলবে, অর্থাৎ আজ মধ্যরাত থেকে জগন্নাথ দেবের বিশেষ কৃপা দৃষ্টি পড়তে চলেছে এই রাশিগুলোর উপর। প্রথম যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির বিশেষ করে অর্থ, সন্তান, ভাগ্য এই তিনটা দিক আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো আসতে চলেছে। 100 বছর পর বেশ কিছু শুভ প্রভাব পেতে চলেছে সিংহ রাশি। দ্বিতীয় রাশি
আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের সন্তান, বিবাহ, ভাগ্য, অর্থ এবং ব্যবসা, কেরিয়ার থেকে লাভ পেতে চলেছে। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির সোনায় সোয়াগা হতে চলেছে, ইনকাম আপনাদের বাড়বে, আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার কিন্তু হবে। আপনাদের এই সময় মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির কেরিয়ার, ব্যবসা, ভাগ্য, শিক্ষা, সন্তান, আকস্মিক প্রাপ্তি, কর্ম, এই সকল থেকে কিন্তু লাভ পেতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির সোনায় সোয়াগা হতে চলেছে, আপনাদের মনের ইচ্ছা পূরণ জগন্নাথ দেবের আশীর্বাদে, এবং ব্যবসা এবং অর্থ, সম্পত্তি, কেরিয়ার, কর্ম, এই সকল দিক থেকে কিন্তু লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। আটকে গেছে এমন কোনো টাকা, ডুবে গেছে সেই টাকা কিন্তু কিছুটা হলেও আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ভাগ্য খুলবে, কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে কিন্তু চলেছেন। বৃশ্চিক রাশির ভাগ্যের দ্বারা অর্থ এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনার প্রমোশন, পদোন্নতি হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির অর্থনৈতিক দিক থেকে লাভ পেতে চলেছেন। অর্থাৎ আজ মধ্যরাত থেকে যে রাশিগুলোর আমি কথা বললাম লিখে রাখুন, এই রাশিগুলো কিন্তু বিশেষ কৃপায়, প্রভুর আশীর্বাদে, প্রভুর বরদানে এই রাশিগুলোর কিন্তু কপাল খুলবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। আবারও বলছি প্রত্যেকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভালো যদি লাগে আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন। আপনার জীবনের বড় ধরনের সমস্যা থেকে নিশ্চিত রূপে মুক্তি আপনারা কিন্তু পাবেন জগন্নাথ দেবের আশীর্বাদে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয়।